Welcome, Kaji Sahib. No, we late kora hoyse. Kisher late? Ami to aste chai nai. Ami ei biye porate parbo na. হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবার প্রিয় স্কুল গ্যাং সিরিজটি এবার জমে উঠেছে। সাকিবকে তারা রাজশাহী থেকে ঢাকা নিয়ে এসেছে। এরপর স্কুল গ্যাং সিরিজটিতে কি হতে চলেছে, তারা এবার কি করবে, কিভাবে তারা তাদের বন্ধু হত্যার প্রতিশোধ নেবে, এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ইতিমধ্যে স্কুল গ্যাং সিরিজটির আপনারা 37টি পর্ব পেয়েছেন এবং 38 নম্বর পর্বটির জন্য অপেক্ষা করছেন। 38 নম্বর পর্বটি আপনারা পাবেন আগামী বৃহস্পতিবার দুপুর 2টার সময়। তবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো 38 নম্বর পর্বটিতে কি হতে চলেছে। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক, আশা করি শেষ অবধি থাকবেন। তারা সবাই মিলে রাজশাহী থেকে ঢাকায় আসার পর আর আমার সামনে আপনি কিডন্যাপ করতে চাচ্ছেন, নিউজ হয়ে যাবে কিন্তু। তামিমকে দেখতে পারবেন, তামিমও বিদেশ থেকে চলে এসেছে এবং সাথীকে কিডন্যাপ করে নিয়ে যাবে। সাথীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় রাফসান বলবে তামিমকে, আমি কিন্তু একজন সাংবাদিক, আপনি যদি ওকে কিডন্যাপ করে নিয়ে যান তাহলে কিন্তু আমি নিউজ করে দিব, আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তামিম তাকে বলবে, ওরে বাবারে, আমি অনেক ভয় পেয়েছি, যাও তুমি নিউজ করো। এরপর সাথী বলবে, আমাকে কিডন্যাপ করবেন তো, তাহলে চলুন, কিডন্যাপ করার দরকার নেই, আমি নিজের ইচ্ছায় আপনার সাথে যাচ্ছি। এরপর সাথী তামিমের সাথে যাবে এবং তামিম তাকে নিয়ে যাওয়ার পর কাজী ডাকবে তাকে বিয়ে করার জন্য, কিন্তু কাজী কিছুতে বিয়ে পড়াতে চাইবে না। সাথী বলবে, আমি রাজি নই, আপনি বিয়ে পড়াবেন তো, পড়ান। এরপর কি হবে, তামিমকে সাথীকে জোর করে বিয়ে করে ফেলবে, মোটেও নয়, সাথীকে সেখানে বাঁচাতে ঠিকই চলে আসবে সিয়াম। এবং আপনারা তারপর দেখতে পারবেন শান্ত আর সাকিব মিলে আরোহীকে তুলে নিয়ে আসবে বাসা থেকে, কারণ তারা জানতে চায় মিরাজের কিভাবে মৃত্যু হয়েছে এবং তাকে কিভাবে গুম করে ফেলে দেওয়া হয়েছে, তার লাশ কোথায় আছে, তার লাশ কিভাবে গায়েব করা হয়েছে, এসব ব্যাপারে আরোহীকে জিজ্ঞাসা করবে। তবে এর উত্তরে আরোহী তেমন কোনো কিছু বলতে পারবে না, কারণ সে কোনো কিছু জানেই না। স্কুল গ্যাং সিজন 2 এর 38 নম্বর এপিসোডটি অনেক জমজমাট হতে চলেছে আর খুব শীঘ্রই স্কুল গ্যাং সিরিজটি শেষ হয়ে যাবে। সো গাইস, স্কুল গ্যাং সিরিজটির প্রত্যেকটা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং স্কুল গ্যাং সিরিজটি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। স্কুল গ্যাং সিজন 2 এর 38 নম্বর এপিসোডটি সবার আগে দেখতে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।